স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করতে আসা এক রোগীকে মারধরের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার চাচল খবড়া উপস্বাস্থ্য কেন্দ্রে। রোগীকে মারধরের অভিযোগ নিয়ে ব্লক ও মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন আক্রান্ত রোগীর পরিবার, যদিও এ বিষয়ে চিকিৎসকের কোনো প্রতিক্রিয়া মেলেনি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জটিল রোগে অসুস্থ ছিলেন চাচল এক নম্বর ব্লকের খবড়া এলাকার ষাটোর্ধ বাসিন্দা আশিস চৌধুরী। দুদিন আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে তড়িঘড়ি খবড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়, কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বে থাকা চিকিৎসক অভিজিৎ দাস ওই রোগীর সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, গালিগালাজ ও চড় মারা হয় বলে অভিযোগ, এমনকি ঘাড় ধাক্কা দিয়ে উপস্বাস্থ্যকেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ, যার কারণে আরও অসুস্থ হয়ে পড়েন ওই ষাটোর্ধ রোগী। রোগীর সাথে দুর্ব্যবহার ও মারধরের অভিযোগ নিয়ে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্লক ও মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন রোগীর পরিবার। এ ব্যাপারে রোগীর ছেলে অনিন্দ চৌধুরী জানিয়েছেন, বাবাকে খবড়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে গেলে হঠাৎ তার বাবার ফোনে ফোন আসলে বাবা একটু ফোনে কথা বলে। এই নিয়ে চিকিৎসক অভিজিৎ দাস চেয়ার থেকে উঠে এসে বাবাকে গালিগালাজ করে। শুধু তাই নয়, বাবার গালে থাপ্পড় মারা হয়, এমনকি স্বাস্থ্যকেন্দ্র থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেও দেওয়া হয়। আমরা এই নিয়ে আজ ব্লক মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কাছে ওই ডাক্তারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলাম। কয়েকদিন আগে বাবা খরবা হসপিটালে চিকিৎসার জন্য গেছিল। বাবা এমনিতে গুরুতর রোগে আক্রান্ত, তো সেখানে বাবা সব কিছু করে নেওয়ার পরে যখন ওয়েট করে নিচে নামছিল, ডাক্তারবাবুর সাথে গল্প করছিল। ওখানে একজন ডাক্তারবাবু রয়েছেন দেবাশিস দাস, ওনার সাথে আগে থেকে একটা সম্পর্ক রয়েছে, ওনারা সব কিছু জিজ্ঞাসা করছিলেন। সেই সময় বাবার একটা ফোন আসে, সেই ফোনটা রিসিভ করার পরেই আরেকটা ডাক্তারবাবু আছে অভিজিৎ দাস, সেই ডাক্তারবাবু বাবাকে হঠাৎ করে বাবার উপর ডেকে যায়, গালিগালাজ শুরু করে অকথ্য ভাষায়, তারপরে বাবাকে হঠাৎ করে গলা চেপে ধরে গালে চড় মারে আর ধাক্কা মারে ফেলে দেয়। কেন ধাক্কা মারলেন ওনাকে, কেন মারলেন? মারার তো কারণটা বুঝলাম, বলছিলেন যে ফোনে যেন কথা না বলে। বাবা বললো ফোনটা এলো বলে কথা বলছি, আপনার সাথে আপনার সামনে ডাক্তারবাবু রয়েছেন, উনি তো কিছু অবজেকশন করলেন না, ওরকম হলে পরে আপনি বলুন, মুখে বলুন কথা। ধাক্কা মেরে ফেলে দিলেন, টেবিলে ওখানে পড়ে যায়, বাবা আঘাতও পায় ওখানে। আচ্ছা, হ্যাঁ, আর হাতে একটু ব্লিডিংও হয়। তারপর কী রোগে ভর্তি গেছিলেন হাসপাতালে উনি? বাবার এমনি বহুদিন ধরে, আমরা প্রায় 7 মাস ধরে বাবা ট্রিটমেন্ট করছি, হায়দ্রাবাদ থেকে ট্রিটমেন্ট করে নিয়ে এসেছি, এখন শিলিগুড়ি আর কলকাতাতে চলছে। মানে জটিল রোগে আক্রান্ত উনি? জটিল রোগে আক্রান্ত। আচ্ছা, তারপরে? তারপরে কি, মাঝে মধ্যে আমাদের রুটিন চেক আপের জন্য যেতে হয়, ওয়েট ওয়েট মাপানো, প্রেশার মাপানোর জন্য, তো পার্শ্ববর্তী হসপিটালে আমরা যাই সেটার জন্য। আচরণ করেন? প্রচুর খারাপ আচরণ করে, প্রচুর, যেটা মানে ভাবা যায় না। একটা অত বয়স্ক মানুষকে, ওনার বাবার থেকেও বয়স্ক, ডাক্তারবাবুর বাবার থেকেও বয়স্ক, উনি যেভাবে আচরণ করেছেন এটাতে বাবা প্রচুর মানসিকভাবে একদম ভেঙে পড়েছেন। আর তারপরে তো এমনিতেই বাবা অতদিন ধরে একটা বড় ডিজিজে ভুগছে, যেটা আমি আগেও বললাম। এই আচরণে মানে আমরা কিছু বলার আমার ভাষা নেই, এত খারাপ লেগেছে। তো আপনারা কোথায় এসেছেন আজকে? ACMH এর দপ্তরে এসেছি, ওনার কাছে একটা কমপ্লেন জমা দিলাম। আচ্ছা, উনি আশা করি সঠিক বিচারটা করবেন। ঠিক আছে, কী চাইছেন? আমরা তো প্রথমে চেয়েছিলাম যে ডাক্তারবাবু এসে সবার সামনে এসে ক্ষমা চেয়ে নেবেন, ব্যস্ত তাতেই আমরা ইয়ে হবো, কিন্তু ওনাদেরকে সময় দেওয়ার পরেও ওনারা আসেননি, ক্ষমা চাইতেও উনি রাজি নন, ক্ষমাও চাইবেন না উনি। ওই জন্যে আমরা এখন আলোচনার মাধ্যমে এদিকে এখানে কমপ্লেন দিলাম, এখন কী যেখানে ডিসিশন নিচ্ছে সেটাই একটু ভাবার ব্যাপার। সেদিন আমাদের খরবার একজন বয়োজ্যেষ্ঠ রোগী, আমার বন্ধুরই বাবা, উনি একজন খুব গুরুতর রোগে অসুস্থ, ওনার বাইরে চিকিৎসা চলছে। তো সেদিন উনি গেছিলেন হসপিটালে ওজনটা মাপার জন্য। এবার ওখান থেকে ওজনটা মাপার পরে ওখানকার যে হসপিটালে দেবাশিসবাবু রয়েছেন ডাক্তারবাবু, ওনার সাথে আমাদের গ্রামের সবারই সম্পর্ক ভালো, ওনার সাথে ওই চিকিৎসার ব্যাপারে একটু আলোচনা করছিলেন। সেই সময় সেই কাকুর ফোনে হঠাৎ করে একটা ফোন আসে, তারপরে উনি ফোনটা রিসিভ করাতে ডাক্তারবাবু পাশে যে ডাক্তারবাবু অভিজিৎ, যিনি অভিযুক্ত, হঠাৎ করে রেগে যান, এবং হঠাৎ করে রেগে যাওয়ার পরে তারপরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, করতে করতে তারপরে ধাক্কা দিয়ে দেন, ধাক্কা দেওয়ার পরে উনি টেবিলে পড়ে যান। আর মানে চিকিৎসক পেশেন্ট পার্টিকে ধাক্কা দেয়, মানে পেশেন্টকে? হ্যাঁ, পেশেন্টকে ধাক্কা দেন। আচ্ছা, তারপরে? তারপর থেকে তিনি প্রচণ্ড গুরুতর অবস্থায় এখন শয্যাশায়ী হয়ে আছেন, খুব মানসিক দিক দিয়েও ভেঙে পড়েছেন। আচ্ছা, তিনি জটিল রোগে চিকিৎসা করানোর জন্য গেছিলেন? চিকিৎসা চলছে, আমি ওখানে রুটিন চেক আপের জন্য ওজনটা মাপার জন্য গিয়েছিলাম, এবং ডাক্তারবাবুর সাথে একটু সলা পরামর্শ করছিলাম।
আছে। এমনি এই যে ডক্টর অভিজিৎ দাস, এরকম স্বাস্থ্যকেন্দ্রে কীরকম মানুষের সাথে ব্যবহার করে? এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে বা শুনতে পাচ্ছি আমরা সেখানকার স্টাফদের মুখে বা আশেপাশে যারা রয়েছেন থাকেন ওখানে ওনাদের মুখ থেকে শুনছি, সেই ডাক্তারবাবু বরাবরই অনেক পেশেন্টের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তো আজকে আপনারা কোথায় এসেছেন? আমরা আজকে এসিএমএইচ অফিসে এসেছি, ওনার সঙ্গে আমরা একটা আবেদন দিলাম, জানালাম, লিখিত অভিযোগ জানালে, অভিযোগ জানালাম। আচ্ছা, তারপরে? তারপরে আমরা আশা রাখবো কী ব্যবস্থা হয়, কিন্তু স্বাস্থ্যমূলক একটা বিচার চাই, সুবিচার চাইছি। যদিও এ বিষয়ে চিকিৎসক অভিজিৎ দাসের কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে চাঁচল ব্লক স্বাস্থ্য আধিকারিক আক্তার হোসেন জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই রোগী মুখে মাস্ক ছাড়াই স্বাস্থ্যকেন্দ্রে এসেছিলেন, কিন্তু মাস্ক না থাকলে কেন চিকিৎসকরা তার গায়ে হাত তুললেন তা আমরা খতিয়ে দেখছি। মানে ওটা একটু কথা কাটাকাটি হয়েছিল, লোকটা যে ভদ্রলোক ছিল উনি বিনা মাস্ক পরে হসপিটালে এসে ফোনে কথা বলছিল। তো ওয়ার্নিং দেওয়া হয়েছে, দেওয়ার পরে ওকে ধাক্কাধাক্কি করেছে আমি খবর পেয়েছি, কিন্তু যে ডাক্তারবাবু ওই জিনিসটা করেছে উনি একটু অসুস্থ আছেন বলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেনি। যদি এটা হয়ে থাকে 60 বছরের লোকের উপরে যদি একটা খুব মানে অ্যাসল্ট হয়, ওর জন্য আমরা ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে ক্ষমা চাইছি। এবার কমপ্লেন করে যে আমরা হায়ার অথরিটিকে পাঠাবো, ওখান থেকে যা ডিসিশন নেবে আমরা তাই ফলো করবো। একজন চিকিৎসকের কাজ রোগীকে সুস্থ করা, কিন্তু সেই চিকিৎসকের মারেই যদি আহত হয় রোগী, তাহলে চিকিৎসার জন্য কোথায় যাবে রোগী আর তার পরিবার? এই ঘটনায় সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।